মেলের উপর যে হোটেলটা করেছি আমরা এখন সেখানেই চলে যাচ্ছি, সব লাগেজ নিয়ে। ট্যাক্সি করে আসা যাওয়া করতে হচ্ছে, ট্যাক্সি করে রোজ রোজ। আমরা আজকে চেক আউট করে দিচ্ছি, আমাদের পুরো ফুল বুকিং ছিল কিন্তু এখানে এসে বিপদে পড়ে গেছি দেখছি অনেক। গ্যাংটকে এসে এমন বিপদে পড়বো ভাবতে পারিনি। কলকাতায় যা গরম পড়ে, এই গরমের হাত থেকে কিছুদিনে নিস্তার পাবো ভেবে আমরা সবাই মিলে চললাম গ্যাংটকের পথে। কলকাতায় বসেই পুরো হোটেল রুম টুম বুক করে আমরা এখানে এসেছি। ভালোই ছিল ট্রেন জার্নি। আপনারা আগের ব্লগটা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। এছাড়াও চ্যানেলে গিয়ে আমার গ্যাংটকের ভিডিওগুলো দেখে নিতে পারেন। হোটেলে এসে দেখি এ তো বিরাট গণ্ডগোল। শুরু হলো গ্যাংটকের গণ্ডগোল। গ্যাংটকে পা দিতে না দিতেই এরকম গণ্ডগোলের সম্মুখীন হবো ভাবতে পারিনি। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক, শেষ অবধি দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। শুরু হলো গ্যাংটকের গণ্ডগোল এপিসোড 2। এটা খালি সবাইকে সমান করে দিয়ে দাও। আজ গ্যাংটকে ফার্স্ট ডে মর্নিং, আমাদের চা দিয়ে শুরু হচ্ছে আজকে সকালটা। এখন আমি আছি হোটেল কাঞ্চন দর্শনে। হোটেলের ডিটেলস অনস্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। না বাবাকে দাও খাচ্ছি। এই হচ্ছে হোটেলের সিঁড়ি, হোটেল কাঞ্চনজঙ্ঘা দর্শনের সিঁড়ি। এই হচ্ছে 502, 501 আর 503। এইটা হচ্ছে আমার রুম 501। এখান থেকে দেখাই রুম থেকে, একটা বসার সোফা আছে, এখানে জাস্ট দুটো উইন্ডো আছে এরকম। আর এই হচ্ছে আমার রুমটা। এখন নিচে যাই। এই হচ্ছে রিসেপশনটা, খাবার ব্যবস্থাও আছে রেস্টুরেন্টের মতো। এই হোটেলটার সবকিছুই ভালো, রুম থেকে পাহাড়ের বেশ সুন্দর ভিউ দেখা যায়, বাট অনেকটা হাই, মানে সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হয়। আর এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে 11টা আর চেক ইন টাইম হচ্ছে 12টা। বিভিন্ন ব্যাংক এবং সরকারি দপ্তরের সাথে এই হোটেলের টাই আপ আছে, তো সেখান থেকেও আপনারা চাইলে এই হোটেলের রুম হচ্ছে বুকিং করতে পারেন, অনেক সস্তায় রুম পেয়ে যাবেন। এই হচ্ছে রিসেপশনটা, বেশ সুন্দর বসার সিট আছে। এটা হচ্ছে হোটেলের মেন ডোর। সরকারি এমপ্লয় না হয়ে আপনি যদি নর্মালি এই হোটেলে রুম বুকিং করতে চান তখন আপনাদের 700 থেকে 800 টাকা রুম ভাড়া পড়বে। আপনারা তো জানেন ম্যাল হলো গ্যাংটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু, তাই সেখানে থাকার লোকটা ছাড়তে পারলাম না। এই হচ্ছে হোটেলটা, রুমটা এই যেরকম লক আছে, ঢুকলে এখানে চাবি রাখলে। এই হচ্ছে খাট, বড় বেড আছে, এদিকে হচ্ছে মিরার, এদিকে টিভি বললো সেট টপ বক্স রিচার্জ করা নেই ওই জন্য চলছে না। আর এদিকে একটা কোনটা কভার আছে, এই যে ওয়ার্ড্রপ টাইপের, এর ভিতরটা এরকম। ওটা আমি নিয়ে চোরগুলো তুমি নাও, এটা হাতে দাও, আমি এটা নিচ্ছিলাম তো। দাও তুমি একটা নিয়ে নিচে গিয়ে কথা বলো, ওকে বলো রুমটা চেক করে যেতে। হয়ে গেছে। এই আমি, এই হলো মিরার এইরকম, আর এই হচ্ছে রুমের মধ্যে এই যে স্পটলাইট দেওয়া। হ্যাঁ এই হচ্ছে, হ্যাঁ বাথরুমটা, ওয়াশরুম, মানে একটা
এরকম আছে, এরকম টাঙানোর জায়গা আছে, গিজার আছে, এই হলো মিররটা, আয়না আছে, আয়নার উপর একটা লাইট আছে, এদিকে হচ্ছে উইন্ডো আছে, বাথরুমটা বেশ বড় আছে, এইরকম। এই যে 501 নম্বর রুম, এই যে এরকম স্পটলাইট দেওয়া রুম, ভালো, সবই ভালো, খালি একটু দূর হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এই রুমটা চেক আউট করে দিলাম। রুম ভালো, এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি, এই যে জানলা দিয়ে এখান থেকে সুন্দর ভিউটিউ দেখা যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু হোটেলটা একটু দূরে বলে আমরা আজকে চেক আউট করে দিচ্ছি। আমাদের পুরো ফুল বুকিং ছিল, কিন্তু এখানে এসে বিপদে পড়ে গেছি, দেখছি অনেক দূর, মা বাবাকে নিয়ে এসেছি, মা এত দূর হয়ে যাচ্ছে, মায়ের কষ্ট হচ্ছে বলে আমরা একদম ম্যালের কাছে একটা ভালো হোটেল নিয়েছি, সেটাও দেখাচ্ছি, শেয়ার করবো সব কিছু। তার আগে আজকে এই হোটেলটা চেক আউট করে দিই। আর এই যে আপনাদের দেখাচ্ছি উইন্ডো থেকে ভিউটা, এই যে খুব সুন্দর বড় একটা মিরর আছে, সুন্দর এই যে পর্দা দেওয়া, কার্টেনগুলো খুব সুন্দর, আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে পাহাড়ের ভিউ, আর এই যে গাড়ি যাচ্ছে, এই যে এইখানটা হচ্ছে নিচের রাস্তা, খুবই দূরে, অনেকটাই দূরে। ঠিক আছে, চলুন এবার চেক আউট করে দিই, এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি। এই এই হচ্ছে হোটেল, হোটেল কাঞ্চনজঙ্ঘা দর্শন, এই ছিল রুমটা আমাদের। এই রুম চেক আউট করে একটা ট্যাক্সি করে নিয়েছি, এই যে সব লাগেজ নিয়ে এখন আমরা যাচ্ছি ম্যালের উপরে যে হোটেলটা করেছি সেইখানে, ম্যালের উপরে যে হোটেলটা করেছি আমরা এখন সেখানেই চলে যাচ্ছি সব লাগেজ নিয়ে। এখানে অনেকটা দূর হচ্ছে, আর তারপরে ট্যাক্সি করে আসা যাওয়া, আসা যাওয়া করতে হচ্ছে ট্যাক্সি করে রোজ রোজ, একটু দূর। রুমটা দেখিয়েছি আপনাদের সাথে, শেয়ার করেছি হোটেল কাঞ্চনজঙ্ঘা দর্শন, আপনারা যদি ভালো লেগে থাকে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এরকম ট্যাক্সি করেই আপনাদের এখানে আসতে হবে ফুল রিজার্ভ করে, কারণ এমজি মার্ট থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আছে, সেই কারণে। এই যে আমার সমস্ত লাগেজ এখানে, পিছনেও আছে, সামনে বাবা বসে, এই হচ্ছে খাড়াই রাস্তা, এইভাবে যেতে হচ্ছে। কিছু বলবে না? কিছু বলবো না, ওই যে মা আছে, আগের বারে বুক করলাম না, আমরা নিলাম না, তারপরে তো অটোটা নিলাম, হ্যাঁ এই অটোটা এখানটাই আছে, আচ্ছা ওনাকে ছেড়ে চলে এসছে, হ্যাঁ। আপনার পেলি নেই বাতায় উঠেওয়ালা নেই বাতায়া সামনে বতানো চাই না। পাহাড়ি রাস্তায় হেঁটে হোটেলে যাওয়া আসা খুবই কষ্ট হচ্ছিল আমার মা, তাই হোটেলটা ছেড়ে আমরা অন্য হোটেলে চলে যাই। এখন আসুন সেই হোটেলটা আমরা দেখে নিই। এই হলো এমজি মার্ক, এমজি মার্কে এখানে যে এই যে রেড প্যান্ডাটা করা আছে, এখান থেকে রাস্তাটা এদিকে বেঁকে যাচ্ছে, এদিকে বিগ বাজার। তো এই হলো বিগ বাজারে যাবার রাস্তা, রাস্তাটার ঠিক বাঁ দিকে হোটেল বেন, এই যে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে ট্যাক্সির পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, হোটেল বেনের হচ্ছে বোর্ডটা, সাইনবোর্ডটাও দেওয়া আছে। তো এখন আমরা চলে এসেছি হোটেল বেনের সামনে, পাঁচতলা বড় বিল্ডিং, প্রচুর রুম আছে এই হোটেলেতে। হোটেলের রিসেপশনটা দেখুন সুন্দর, এখানে বেশ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টের মেনু কার্ডটাও আমি হচ্ছে শেয়ার করে দেবো, আপনারা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হোটেলের চেক ইন আর চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা, একটু আগে পরে হলেও ম্যানেজ হয়ে যায়, কারণ হোটেল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্টাফ সকলেই খুব হেল্পফুল। এই হচ্ছে হোটেল বেনার সিঁড়ি, এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, রুমটা দেখাচ্ছি। এই সিঁড়িটা দিয়ে উপরে আসলাম, এখান থেকে এরকম লবি, এই লবি দিয়ে গেলে পরপর পাশাপাশি রুম আছে। তো এই হোটেলে নর্মাল দুজন বা তিনজন থাকা যে রুমগুলো, সেগুলো 500 টাকা থেকে অফ সিজনে আপনারা পেয়ে যাবেন, আর সিজনেই সেই রুমগুলো 800 বা 900 টাকা হয়ে যায়। আর আমি যে বড় একটা রুম নিয়েছি সেই রুমটাও দেখাবো, খুবই কম প্রাইসে আমি সেই সময় পেয়ে গেছিলাম, আর এখন যে রুমটা দেখছি এটা একটা ডিসেন্ট রুম, এখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে, পাশে একটা চেয়ার আছে, বেডটাও বেশ পরিষ্কার এবং গদিটাও খুব নরম, আর এখানে একটা দেখতে পাচ্ছেন মিরর, আর পাশেই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও মানে ঠিকঠাকই একটা সাইজের ওয়াশরুম, আর পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, টিভিও আছে, কবাট আছে, এই হচ্ছে জানলা,
এই হচ্ছে এন্ট্রান্সটা, এই গেট দিয়ে ঢুকেছিলাম। তো আমরা যেই রুমটা নেই সেই রুমটা বেশ বড়, আর সেখানে একটা বড় বেড আছে, পাশে একটা সিঙ্গেল বেডও আছে, মানে সেখানে চার পাঁচজন আরামসে থাকতে পারবে সেই রুমটাতে। দেখতে পাচ্ছেন এখানে একটা বড় বেড আছে, পাশে একটা সোফা আছে, দুটো নরম গদিওয়ালা চেয়ার রাখা, টি টেবিল, আর ওয়াশরুমটা দেখুন বেশ বড়, আর সঙ্গে হচ্ছে গিজার দেওয়া। গিজারটা আপনারা নিজেরাই অ্যাক্সেস করতে পারবেন। রুমের মধ্যে হচ্ছে টিভি আছে, টিভিও চলে, মানে আগে আমি যেই রুমটা দেখেছিলাম সেইখানে, আমি যেই হোটেলে ছিলাম সেখানে হচ্ছে টিভি ছিল, বাট টিভি সেটা চলতো না, বাট এই হোটেলের সব রুমেই সমস্ত টিভি হচ্ছে ওয়ার্কিং আছে। আর এখানকার স্টাফরা এতটাই হেল্পফুল যে সঙ্গে সঙ্গে কোনো বালিশ বা চাদর কম্বল এক্সট্রা দরকার হলে পড়লেই ওনারা সঙ্গে সঙ্গে সব দিয়ে দিচ্ছে। আমরা নিই 108 নম্বর রুম, আর একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে 107 নম্বর রুম, সেই রুমটাও বেশ বড়, আর এই রুমটাও বেশ বড়। এই রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে, আগের রুমে যা যা সেম ফার্নিচার ছিল এখানেও ঠিক সেম সব কিছুই আছে, বাট এই রুমে আমার মনে হয় প্রপার সানলাইট আসছিল আর ঘরটা বেশ উজ্জ্বল লাগছিল, খোলামেলা ছিল, সেই কারণে আমরা এই রুমটা নিই। আর ওয়াশরুমটাও দেখতে পাচ্ছি খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখন আপনাদের সাথে এই হোটেলের মেনু কার্ডটা শেয়ার করছি, আর এই হোটেলের মালিকের হচ্ছে আর একটা হোটেল আছে, আর তার নাম্বারটা আপনি শেয়ার করে দিলাম, আপনাদের ভালো লাগলে সেখানেও হচ্ছে কথা বলে বুকিং করে যেতে পারেন। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি গ্যাংটকে একদম মেলে রাস্তার উপরের হোটেল নিয়ে আমি ফেরত আসছি আপনাদের জন্য, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আজকের মতো টাটা।